তিঁয়ে তো লাগবে রে, লেবু রং করে কেউ খায়? তিঁয়ে তো লাগবে তো, লেবু ছালটা কেউ খায় এরকম করে? এখানে রান্না বান্না এই মাত্র শেষ হলো, আজকে আমাদের ঠাকুরতলা রেঁধে খাওয়া আছে। তো কিরকম রেঁধে খাওয়া হয় সেটা আজকে আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। কালকে পিসিমা গিয়ে উনানটা পেতে এসেছিল, তো এখন যাবো সেখানটা একটু ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে আসতে হবে, আবার একটু নেতা টাতা দিয়ে আসতে হবে। সন্ধ্যেবেলা আমাদের রেঁধে খাওয়া, তো তো দেখতে থাকুন পুরো ব্লগটা, ভালো লাগবে আজকে রান্না খা। বুবলু সোনা প্রথমবার আমাদের ঠাকুরতলায় রান্না ভাত খাবে, উল্টো পাল্টা লেবু খাচ্ছে। চলো বাড়ি, চলো 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 ঠাকুরতলা যাবো, চলো এইখানটা খেতে হয়। এইখানটা দেখতে দেখতে চারটে বেজে গেল, আর পিসিমা ওদিকে এগিয়ে ঘুরেছে। তো পিসিদা উনুনটা কোথায় পেতেছে তো পিসিদাই জানি, জানিস কালকে পিসিদা এসে, পিসিদা কালকে উনুন পেতে গেছে তো মাঝখানের দিকে করে। ডগি 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 বলো ডগি, এত গম, কত গম হচ্ছে দেখেছিস, দেখেছিস কখনো গমটা? গম এটা, হ্যাঁ তো গম কোনখানে গো, এইটা কেটে গেছে, আগের বার আমরা এইখানে কেটেছিলাম বলো, এইখানটা পাপনদের কেটেছে বেশি কাছাকাছি হলে না খুব অসুবিধা হবে, এলে দেখতে পাবে সন্ধ্যেবেলা, সবাই এলে দেখতে পাবে আমাকে দিন। এটা মানে এত কাটছে যা উনুনটা পেতেছে, যদি জ্বালন কম করে চারটে পাতা নিয়ে নেওয়া যাবে, যা পাতা পড়েছে শুকনো। পাতা কেটে দিয়ে গেছে উনুনেতে, আমাদের পাতা কেটে গেছে তো চিনতে পারে না বাবা, ওরে ভাত হবে, ভাত খাবে তো, এবছর প্রথম খাবে তুমি ঠাকুর তলায় রান্না। পাথর গুলো ফেলে দাও ভেতরে, এটা হচ্ছে আমাদের এখানে ঠাকুরতলাটা হচ্ছে বারোয়ারি তলা, মানে এখানে হচ্ছে সবার একসাথে রান্না বান্না পুজো আজা সমস্ত কিছু হয়, আর এখানটার নাম হচ্ছে পঞ্চানন তলা। তো প্রতি বছরে এখানে রান্না বান্না আমাদের হয়, তো বছরে অনুষ্ঠানটা একবারই হয়, আমাদের পাড়াতে যত বাড়ি আছে সবাই একসাথে এই একদিন এই রান্নাটা হয়, আর এখানেতে সমস্ত রকম পুজো হয়, দুর্গা পুজো হয়, তারপরে পঞ্চানন ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, সব রকম পুজো এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখছেন একদম রাস্তার ধার থেকে আর এই পুরো মাঠটা, পুরো
সব উনান একসাথে জ্বলবে, কত উনান খেতে পুরো ভর্তি একদম উনানে, প্রচুর উনান একসঙ্গে যখন জ্বলবে দারুণ লাগে দেখতে। আবার যদি দেখেছে একটু নতুন জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন বাড়ি চলে যাচ্ছে, এবার সে সন্ধ্যেবেলা আসবো সবকিছু নিয়ে, রান্না বান্না সমস্ত কিছু নিয়ে আসবো, তারপর রান্না হবে। আরে বর্ণিতা তো স্কুল থেকে এসেই চলে এলো আমাদের সঙ্গে, আমরা আসছি দেখে চলে এলো, এখনো খায়নি। আয় আয় গান করছে তো রেডি করবো, চলো তুমি একটা জামা পরে নাও, জামা পরে নাও। আচ্ছা তো আমার দুই দিন চারিদিকে ঘুরে 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 খাবে, ওদিকে চলে আসো, ওদিক থেকে চলে আসো, চলে আসো, ফল বের করতে হবে না, ওখানে ফলের ছুড়ে থাকে জানে। ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক, হ্যাঁ ফল থাক। পিসিমা আই দেখুন ফল বের করে চলে আসছে, ঠাম্মার ঘরে কোথায় ফলের ঝুড়ি থাকে ও সব জানে। তুই সব বাস্তে নিয়ে আসছিস দাদি, যেরকম অবস্থায় থাকবে সেরকম ভাবে ওকে দিতে হবে, তবে খাবে, ধরে বেঁধে খাবে না, ওর মর্জি মতো ঘুরে ঘুরে খাবে। ধরে বেঁধে খাওয়াতে গেলে বসিয়ে ভালো করে আর খাবে। চলো সব ভাগনা ভাগনি চলো। আই বাবু, বাবু রে মা সেই সকাল সকাল সব যোগাযোগ করে ফেলেছে, আর এই রান্নাটা সন্ধে সন্ধে দিয়ে তারপর সবাই যায়, আর সবাই না গেলে ভালো লাগবে বাবু, আস্তে আস্তে যাবে। বর্ণিতা চলে গেল মোটরসাইকেল চেপে, বর্ণিতা বাবুর কাকার সাথে মোটরসাইকেল চেপে চলে গেল। আমরা যাই মা, তুই কিছু মা আসুন, না না মা নিয়ে নিয়েছে, তোর তো নিয়ে নিয়েছে সাইকেল। তুমি ভালো করে সিন্ধুকে তালা দিয়ে দাও। ও মা বালতিতে সাইকেল দিয়ে, রান্না বান্না কিন্তু একদম সিম্পল, মানে একদম সাধারণ রান্না, প্রতিদিন এই রান্না কিন্তু আমাদের বাড়িতেও হয় মাঝে, কিন্তু ঠাকুরতলায় যখন এই রান্নাটা হয় তখন এটা কিন্তু অসাধারণ হয়ে যায়, দুর্দান্ত স্বাদ, একেই বলে ঠাকুরতলা রান্না। সত্যি করি ঠাকুরের একটা মানে কী বলবো আশীর্বাদ আছে বলো না, এত টেস্ট হয় রান্নাটা খেতে। বাবা পাঞ্চালনে আমরা আবার সবার আগে চলে যাচ্ছি না বলে গেছে তো সব নাকি দেখবে, চলো সব ভর্তি হয়ে গেছি বুঝা, ওটা বাজার 5:30 টাকা হবে নাকি, না 6টা বেজে গেছে, 6টা বেজে গেছে, 6টা সন্ধে হচ্ছে না, ওই তো মা সবাই যাচ্ছে রে, ওই দেখুন সামনে কত সব যাচ্ছে, বাড়ি থেকে মোটামুটি সব কিছু রেডি করে নিয়ে যাওয়া হয়, এখন শুধু রান্নাটা হবে খাওয়া দাওয়া হবে ব্যাস। কয়েকজন জল নিয়েছে তারপর বলছে ভেঙে গেল ডান্ডিটা, ভেঙে এবার জলের জন্য সবাইকে একটা করে হাম দিয়ে
সবাইকে দিদি এই তো রান্না এই শুরু করলাম এক্ষুনি শেষ হয়ে যাবে খাওয়া হয়ে যাবে এই চলো একদম বাড়ির কাছেই এই যে জাস্ট মানে দু চার মিনিটের রাস্তা হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি না খোলো সিন্ধুক খোলো দিয়ে দাঁড়িয়ে আছি নে জন্মদিন বাড়িতে সব খাওয়া দাওয়া হয়ে গেল চলো সেদিনে যে তোমার সঙ্গে শ্রীরামপুর থেকে গেলাম না ওইটার জন্য মানে একটু একদিকে বসতে অসুবিধা হচ্ছে এই দিক থেকে দেখো না পুরো ছেলেরা দুদিকে পা দিয়ে বসবে তো অসুবিধা নেই আমাদের জন্য ওইটা লাগালে একদম পারফেক্ট হয়ে যাবে দেখো না পিছন দিক থেকে গাড়িটা পুরো শয়তান গাড়ি লুকিংটা পুরো হচ্ছে একদম শয়তান রয়্যাল এনফিল্ডের গাড়িকে তুমি শয়তান গাড়ি বলছো শয়তান গাড়ি কোন কোন বলো তো আমাদের এখানে মোটর ভ্যান গুলো না মানে কি বলো তো দেখে না ডাকু ডাকু স্টাইল এটা মানে হেভি গাড়ি রাজা গাড়ি তো তোনে বিরাট খুশি তো তুমি যে এতদিন একটা গাড়ি নিতে পেরেছে মনের মতো এই পাশের বাড়িতে কাকুর ছেলে জন্মদিন ছিল মানে এমনি বর্ণিতাকে এসে বলে গেল বিকেলবেলা কাকিমা এসে বর্ণিতা ঘুরে এলো ওই যে লজেন্স এনেছে বুবলু সোনা দিদির সঙ্গে একটা লজেন্স নিয়েছে দিদি দিয়েছে দিদি দিদি দিয়েছে হ্যাঁ হ্যালো হ্যালো খেতে আমি খাবো না তুমি আমাকে 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 দে দুধের লজেন নরম নরম এমনি শক্ত হলে পারতো না আমাদের ভাতে ভাত মাখা স্টার্ট হয়ে গেছে তো এখানে যে রান্না বান্না হয় সবই কিন্তু ভাতে ভাত বেগুন ভাতে আলু ভাতে কুমড়ো ভাতে করলা ভাতে আর মুগের ডাল ভাতে সাথে থাকছে ঘি কাঁচা লঙ্কা সব এক মেনু ইউনিভার্সাল মেনু এতে খেয়ে চলে এলে চত ওখানে গিয়ে খাওয়া দাও হ্যাঁ তো এখানে খাওয়ার কথা ছিল রে কত ধরনের মাখা হচ্ছে তাহলে বেগুন আলু আর হচ্ছে উচ্ছে আলু আর এখানে কুমড়ো মাছ আর মুগের ডাল আছে সব লঙ্কা ছাড়া তোমার জন্য যা গরম হতে পুরো মিশে যাবে আনন্দ দেখো পুরো ক্লিয়ার একদম পুরো সেরা স্বাদ একদম মাছ মাংস সব একদম এইখানে বসে খেলে এই যে স্বাদ
এটা বছরে একবারই পাওয়া যায় এই দিন, আবার সামনের বছর। রান্না হচ্ছে একদম সাধারণ, কিন্তু এর যে টেস্ট অপূর্ব। যে গরম ভাতটা কলা পাতায় দিয়েছে, কলা পাতাটা একদম পুড়ে গেছে, এটা আলাদাই ফ্লেভার। মানে এমনি দিনে যে বাড়িতে ভাত ভাত খায় তার থেকে আজকের দিনে এই ভাত ভাতটা মানে দুর্দান্ত স্বাদ। পুরো পুরো গ্রামের মানুষ একসাথে রান্না, একসাথে বসে খাওয়া, এর যে একটা মজা এটাই আলাদা। আবার একটা বছর অপেক্ষা করে থাকতে হয়েছে মানে হালকা হালকা ঠান্ডা আছে তো, প্রতি বছর ওই ফাল্গুন মাসের শেষের দিকে রান্নাটা আমাদের আগুনের গরমটাও লাগে না যে রান্না বান্না করে, এখন তো হালকা ঠান্ডা ঠান্ডা আছে। রান্না হয়ে গেল, সব উনুনও ভাঙা হয়ে গেল, উনুনটা ভেঙে দিয়ে যেতে হয়, জল দিয়ে দাও। হ্যাঁ একটু জল দিয়ে দাও, ভিতরে আমরা আছি। রান্না বান্না হলো, দিয়ে খাওয়া দাওয়া হলো, আস্তে আস্তে পুরো ফাঁকা হয়ে গেল। এখানটা এখন পুরো ভর্তি ছিল সবাই, একে একে সবাই বাড়ি চলে যায়, কয়েকজন আছে। ও বাবা এটি কি নতুন শিখেছে দেখো, তখন থেকে আমার মুখটা পুরো ভর্তি করে দিল দেখো। এই কোথায় শুধু বের করতে না, কি হচ্ছে তো তুমি দেখে না, আমি মেয়েটা জামাটা নিয়ে আসি। হ্যাঁ মাথা খারাপ করে দিচ্ছে, বাপরে বাপরে ড্রেস পর দেখো বাড়ি হয়েছে নাকি, দোকান টোকান খোলা আছে কি না। সাড়ে আটটা বাজে। হ্যাঁ আমি ভাবছি এত 15টা বাজে বন্ধ হয়ে গেল কিনা। ঠিক আছে ভালোই আছে, এবার পড়ে দেখবে, পড়ে বলতে পড়ে হয়ে যাবে, যদি বলেন আরো মারতে তখন কিন্তু একবার জলে ফেলে মারবে। আচ্ছা আচ্ছা, কেন স্পিন করবে, একটু কটন ভাব আছে, বুঝতে পারি আমি বলে দিচ্ছি। আসছে সুবিধা অসুবিধা হলে আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ ঠিক, তবে আশা আসতে হবে না, আশা করি। ঠিক আছে শরীর, কি অসুবিধে? কিছু অসুবিধা নেই, ওষুধ দিয়েছে না খাওয়া পাঁচ দিন, আর সুরেন্দ্র খাবার ঠিক হয়ে যাবে। সর্দিটা হালকা আছে যে মোটা হয়ে বেরোচ্ছে নাকে। চলো বুবলের ঘুম পেয়ে গেছে, ঠিক আছে। এক মুখ হাসি ড্রেস পেয়েছে বাবা, কাল থেকে খেলে পড়াশোনা আর একটু জোর দেওয়া হবে না, স্কুলে ড্রেস পেয়ে গেছে। কেড়ে নিয়ে নিল ডাল ভাজা, না পড়লে উঠে যাবে, একটু মুড় বেড়া, তুই ওটা পড়লে পড়লে বুঝতে পারবি। জলে পড়লে তো স্মৃতি, আবার একটু মুড় হয়ে ঠিকঠাক আছে, একদম দারুণ হয়েছে। আমি একটু যে সুমি রেখে দিতে বলেছিলাম, ঠিকঠাক আছে, দারুণ সুন্দর হয়েছে না, কালকে পড়ে যাবে, ঠিক আছে।